गीताया पुस्तकं यत्र नित्र पाठश्च वर्तते तत्र सर्वाणि तीर्थानि প্রয়াগাদীনি ভূতলে। যেখানে নিত্য গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সমস্ত তীর্থ অবস্থান করেন। আজকে গীতা পাঠ পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগে পঞ্চম শ্লোক। যত সাংখ্যই প্রাপ্যতে স্থানম তত যোগৈরপি গম্যতে, একম সাংখ্যম চ যোগম চ জপস্যতি সপস্যতি। যত সাংখ্যই প্রাপ্যতে স্থানম তত যোগৈরপি গম্যতে, একম সাংখ্যম চ যোগম চ জপস্যতি সপস্যতি। যিনি জানেন যে সাংখ্যযোগের দ্বারা প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারাও লাভ করা যায়, এবং এভাবে সাংখ্যযোগ ও কর্মযোগকে যিনি এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। এর আগের শ্লোকে আমরা পড়েছি, সাংখ্যযোগ মানে জ্ঞানের বিশ্লেষণ করে কৃষ্ণই যে ভগবান সেটা জানা, আর কর্মযোগ হচ্ছে কৃষ্ণের সেবায় যুক্ত হওয়া। যেরকম জড় উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছিল যে একটা হচ্ছে গাছের মূল খুঁজে বার করা, আর একটা হচ্ছে গাছের গোড়ায় জল দেওয়া। প্রভুপাদ বলেছে দুটোর রেজাল্ট কিন্তু একই, ভগবানকে জানা এবং ভগবানের সেবায় যুক্ত হওয়া। এখানে ভগবান বলছেন এই দুটো যে কোনো একটা ভালোভাবে করতে পারলেই তুমি ফল লাভ করবে। অর্থাৎ ভগবানের ইচ্ছায় গীতা পড়ে আমরা জানতে পেরেছি কৃষ্ণ হচ্ছেন ভগবান, এবারে কৃষ্ণের সেবায় যুক্ত হতে হবে। আর কৃষ্ণ সেবায় যুক্ত হওয়ার কলিযুগে তিনটি পন্থা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ। কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ পূজা, কৃষ্ণকে নিবেদন করে কেবলমাত্র প্রসাদ গ্রহণ, আর কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবত পাঠ করা। তো এইভাবে গীতায় ভগবান বলেছেন, দশম অধ্যায়ে তিনি বললেন অহম সর্বস্ব প্রভব মত সর্বম প্রবর্ততে, আমাকে সমস্ত কিছুর উৎস বলে মনে হয়, আমার থেকে সব কিছু প্রকাশিত হয়েছে। ইতিমত্তা ভজন্তে মা, এটা যে জানবে সে অবশ্যই আমার ভজনা করবে। তাই সাংখ্যযোগ মানে হচ্ছে ভগবানকে জানা, কর্মযোগ মানে হচ্ছে ভগবানের সেবা যুক্ত হওয়া। এ দুটো ফল একই, যিনি এটা জানেন তিনি তত্ত্বদ্রষ্টা।